হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে তিনটা আপকামিং যে বাংলা সিনেমা আসছে সেটা নিয়ে কথা বলবো। থাম্বনেইলে পুরো সুন্দরভাবে পোস্টারগুলো দিয়েছি, তো পোস্টারগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার থাম্বনেইল ভালো করে না দেখতে পাও তাহলে অবশ্যই গিয়ে সোশ্যাল মিডিয়াতে চেক করে একবার দেখো এবং কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারো। তো প্রথমে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বনি সেনগুপ্তের আপকামিং সিনেমা, যেটা খুব শীঘ্রই আসছে, রিলিজের জানানো হয়নি। সিনেমাটার নাম হচ্ছে রবিনস কিচেন। সেটা টিজার কিছুদিন আগে রিলিজ করেছিল। টিজারটা আমার ঠিকঠাক মনে হয়েছিল, ঠিকঠাক এই কারণে মনে হয়েছিল কারণ এই ধরনের প্লটের আমি সিনেমা এত বেশি দেখেছি যে পুরো সিনেমাটাই কী হতে পারে সেরকম মনে হচ্ছিল। তো মানে বুঝতে পারছিলাম যে এই হতে পারে, তো সেই জন্য ঠিকঠাক মনে হয়েছিল। এবং এই সিনেমাটার নাম হচ্ছে রবিনস কিচেন। সিনেমাটা পরিচালনা করেছে হচ্ছে বাপ্পা, এবং ইউ বাই এ এই সার্টিফিকেটে সেন্সার হয়ে গেছে কালকে। এবং বনি সেনগুপ্তের সাথে এখানে শান্তনু নাথ, প্রিয়াঙ্কা সরকার এই সিনেমাতে অভিনয় করেছেন, এবং খুব শীঘ্রই সিনেমাটা সিনেমা হলে আসছে। সেকেন্ড যেটা সিনেমা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালিয়াচক চ্যাপ্টার ওয়ান। এই সিনেমাটার ভোটের আগে রিলিজার করা ছিল কিন্তু ভোটের জন্য পিছিয়ে গেছে। শুধু এই সিনেমাটা না, অনেক সিনেমায় পিছিয়ে গেছে। তো এই সিনেমাটার নিউ রিলিজ ডেট মানে ঘোষণা করা হয়েছে, যেটা সেটা হচ্ছে 14 জুন 2024-এ। এবং রাতুল মুখার্জি এই সিনেমাটা পরিচালনা করেছেন, এবং এই সিনেমাটা যিনি যিনি অভিনয় করেছেন তারা হচ্ছেন রূপাঞ্জনা মিত্র, অসীম আক্তার যিনি এই সিনেমাতে প্রোডিউস করেছেন, সেই বাংলা ফিল্মস এই সিনেমাটা প্রোডিউস করেছে, এবং রয়েছেন দেবপ্রসাদ হালদার, পার্থ সারথি এবং আরও অনেকে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। একটা মাস সিনেমা তারা বানাতে চলেছে একটা সত্যি ঘটের ঘটনার উপর। কালিয়াচকের ঘটনা তো সকলেই জানো, এটা মানে আলাদা করে আর বলতে লাগবে না যারা এই দিকে থাকো, মানে নর্থ বেঙ্গলের দিকে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটার উপরই একটা সিনেমা আসতে চলেছে 14 জুন। থার্ড যেটা আপডেট সেটা হচ্ছে প্রীতম দত্ত, সকলেই হয়তো চেনো বা অনেকে হয়তো নাও চিনতে পারো, যার আপকামিং একটা সিনেমা আসছে উগ্র, যেটা আমি টিজার নিয়ে কথা বলেছিলাম। তাই আরও একটা সিনেমার পোস্টার তারা ছেড়েছে, যেটার নাম হচ্ছে হটস্পট। এই সিনেমাতে লিটল একার কাজ করেছেন হচ্ছে অয়ন বোস, প্রীতম দাস, সুসেন সাহা এবং আরও অনেকে রয়েছে। তো এই সিনেমাটা খুব শীঘ্রই আসছে, কবে রিলিজ ডেট ঘোষণা করা হয়নি। তো দেখা যাক কেমন হয় এই সিনেমাটা। একটা হরর কিছু ব্যাপার স্যাপার পোস্টারটার মধ্যে দেখা যাচ্ছে, এবং পোস্টারটার মধ্যে তিনজনের লুক দেওয়া হয়েছে, তার মধ্যে দুজন ভয় রয়েছে আর একজন ভয় ঠিক না, মানে এক্সপ্রেশনটা কী বলতে গেলে ঠিক বুঝলাম না। এবং পেছন দিকে একটা হরোস্কোপের মতো কিছু দেখানো হচ্ছে, তো হরর এলিমেন্ট অবশ্যই, এবং এর সাথে অন্য কিছু কী ব্যাপার জুড়ে রয়েছে সেটা এখন দেখার। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।